আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিওয়ার্স আজকে এক্সেলের একটি খুব ভাইটাল ইস্যু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো পেস্ট টোটাল এই পেস টোটাল এক্সেলের মধ্যে কিভাবে করা যায় এবং এটি খুব ইফেক্টিভ হয় সে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করতেছি ধরুন আপনার বস আপনাকে বললেন যে আমি একটি স্যালারি শিট আপনাকে প্রোভাইড করতেছি এই স্যালারি শিটের প্রত্যেকটি পেজের যেন টোটালটা এখানে শো করে এইখানে শো করে অথবা আপনি এটা একটু এইভাবে কাজ করে নিতে পারেন এইভাবে কাজ করলে এখানে সহজে বোঝা যাচ্ছে যে আমার এই পেজের শেষ হচ্ছে এই এই রোটা এই রো রেগনেস্টে আমার এখানে পেস্ট টোটাল বসে যাবে তো আপনি কি করবেন সাধারণত আপনি কি করবেন ওয়াল্টার অল্টার ইকুয়াল দিয়ে এটা কি মেনুয়ালি সিলেক্ট করে দিয়ে ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন দিয়ে এখানে পেস্ট টোটাল নিয়ে আসবেন কিন্তু এটা একটা রং ওয়ে কারণ হচ্ছে যখন আপনি এখানে দুইটা রো বা তিনটা রো বাড়াই দিচ্ছেন তখন আপনার টোটালটা পরে পেজে চলে গেছে এইভাবে যদি আপনার এইখানে একশোটা পেজ থাকে তো একশোটা পেজে আবার কারেকশন করে দিয়ে আসতে হবে যে এই সেট আপটা ঠিক করে দেওয়ার জন্য তো এই জন্য এক্সেলের মধ্যে একটি ফর্মুলা আছে এবং একটু ওয়ার্কিং আছে এই ওয়ার্কিং করলেই আমরা সহজেই মানে পেজ অনুযায়ী টোটালটা পাবো এই যে আমি এখানে একটা ফর্মুলা দি দিয়েছি যে মোট ফাংশন রো ফাংশন তারপর হচ্ছে কিছু ওয়ার্কিং করা আছে আমি যেটাকে এটাকে আয়ন হাইট করে নিচ্ছি যে আমার এখানে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে এই পেজে টোটাল আর পরে পেজে শেষে এসে এই দুই পেজের টোটাল আসছে আর আমি একটু এখানে বাড়তি ওয়ার্কিং করে রাখছি যেখানে এখানে পেজ টোটাল ফরওয়ার্ডিং এই এইটার সঙ্গে এইটুকু যোগ হয়ে পরের পেজের টোটাল আসছে এইখানে তো আপনার বস বললেন যে না আমাকে পেজের টোটালটা আমাকে দিতে হবে সেই অনুযায়ী আপনাকে একটু ওয়ার্কিং করে নিতে হবে পেজ লে আউটে গিয়ে আমরা শিটের এইখানে রো টু রিপিট অ্যাট টপ মানে প্রত্যেকটা পেজেই যেন এটা রিপিট হয়ে আসে এই জন্য আমরা এইখানে সিলেক্ট করে দেবো ওই পাঁচটা রোকে দিয়ে এন্টার দেব ওকে প্রথমে আমি রো ফাংশন নেব রো ফাংশন ইকুয়াল এন্টার দিচ্ছি তো আমার এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে দেখে নিতে হবে যে এখানে প্রিন্ট ভিউতে যদি আমরা যাই তো আমরা এইখানে সর্বশেষ যে সেলটা তেত্রিশ এর নেক্সট পেজে আসছে ছষট্টি এর নেক্সট পেজে আসছে নিরানব্বই তার মনে আমার হচ্ছে এই টা রোই হচ্ছে আমার এখানে ক্যালকুলেশনের বিষয় তো আমি এখানে রো ফর্মুলা নিলাম এইখানে আমি মোট ফাংশন নিচ্ছি যেটাকে আবার রিপিট করে আবার ওই সিরিয়ালটা চলে আসবে পুরোটা আবার আসবে এইখানে আসছে আটত্রিশ দ্যাট মিন্স এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আর আটত্রিশ আটত্রিশ থেকে পাঁচ বাদ দিলে তেত্রিশ হয় তো আমি এখানে ফাংশনটাকে একটু চেঞ্জ করে দেই মোট ফাংশন ডিভাইসার এখানে আমরা দেখতেছি আমার পেজের টোটাল রো সংখ্যা হচ্ছে তেত্রিশ রিপোর্টের সংখ্যা তেত্রিশ তেত্রিশ দিলাম ওকে আমি ডবল ক্লিক করতেছি এখন আমরা দেখি যে পুঁতি পেজের শেষের পুঁতি পেজের প্রথম সংখ্যা হচ্ছে সিক্স এখানেও সিক্স এইখানেও সিক্স তার আগের পেজের শেষের সংখ্যাটি হচ্ছে ফাইভ লাস্ট তিন নম্বর পেজের শেষের সংখ্যাটা ফাইভ প্রথম সংখ্যাটা সিক্স তো আমরা এইখানে পাচ্ছি প্রত্যেকটা পেজের শেষের রোটা হচ্ছে ফাইভ নাম্বার শো করতেছে ফাইভ ফাইভ তো আমরা এইখানে একটু ফর্মুলা দিয়েই ই ফর্মুলা ইউজ করতেছি সবাই আমরা জানি ই ফর্মুলা আমরা কন্ডিশন দিচ্ছি এই মানটা যদি ফাইভ হয় তো সাম যোগফল হবে ই সিক্স ক্লোন সিক্স ব্রাকেট ক্লোজ প্রথমে সিক্সকে আমি ফ্রিজ করে নিলাম এফ ফোর প্রেস করে এই মানটা হবে এটা এটা যোগফল আদারওয়াইজ এই সেলগুলো ব্ল্যাঙ্ক থাকবে ডবল কোটেশন ডবল কোটেশন এন্টার আমি এটাকে টেনে দিচ্ছি এখন আমার এই যে প্রত্যেকটা পেজের শেষে টোটালটা বসে গেছে টোটালটা বসেছি এই টোটালটা দুই পেজের টোটাল এই পেজে এই টোটালটা আছে তিন পেজের টোটাল এটাকে কিউমুলেটিভ হিসাবে চলে আসছে তো আপনার বস বলতেছে না আমাকে প্রত্যেকটা পেজের টোটাল অনুযায়ী দিতে হবে তো এইজন্য আমি একটু ওয়ার্কিং করে নিচ্ছি ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলা ইউজ করতেছি ইজ ব্ল্যাঙ্ক অথবা ইজ নাম্বার যেটা আমরা ইউজ করব সমস্যা নাই নাম্বার ইজ নাম্বার এখন আমরা ইফ ফর্মুল ইউজ করতেছি ইফ যদি ভ্যালুটা ট্রু হয় ট্রু ভ্যালুটা হবে কাউন্ট ইফ কাউন্ট কাউন্ট কি এই সংখ্যাটা মানে এই সেলটা ক্লোন এই সেলটার থেকে যত সেল যাবে তো এই সেলের মধ্যে যতটা সংখ্যা সে পাবে এখানে কাউন্ট করে ওই সংখ্যাটা নিয়ে আসবে এটাকে ফোর প্রেস প্রেস করে ফ্রিজ করে নিচ্ছি এইখানে দিচ্ছি যে আদারওয়াইজ যদি নাম্বার না হয় সেখানে এখানে ব্ল্যাঙ্ক থাকবে ডবল কোটেশন ডবল ব্ল্যাঙ্ক প্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিচ্ছি আমরা এখানে টেনে দিচ্ছি এখন আমার এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি এইভাবে আমার যদি একশোটা পেজ থাকে আমার একশোটা পেজে এইভাবে প্রত্যেকটা পেজের শেষে সিরিয়াল নিয়ে আসবে ব্ল্যাঙ্ক আমি বলতেছি যে এইটা যদি ব্ল্যাঙ্ক হয় কন্ডিশন দিচ্ছি এই ফর্মুলা যদি ব্ল্যাঙ্ক হয় তো ব্ল্যাঙ্ক থাকবে আদারওয়াইজ আমার এই পেজ ফরওয়ার্ডিং যে সামটা ছিল এই সংখ্যাটা যেন আমার চলে আসে ব্র্যাকেট ক্লোজ এন্টার অতএব এই সংখ্যাটা এখানে আসবে এই সংখ্যাটা এখানে আসবে আমি এখানে টেনে দিচ্ছি সরাই দেই আমার এই সংখ্যাটা এখানে চলে আসছে এই সংখ্যাটা এখানে চলে আসছে এই সংখ্যাটাকে আমার রিপিট করার কারণ হচ্ছে আমি এখানে ভ্যালু কাপের ফর্মুলা ইউজ করবো এই জন্য আমার এই রোতে নিয়ে কলামে নিয়ে আসতে হইল আমরা এখন এখানে একটু কাজ করবো আবারও ইজ ব্ল্যাঙ্ক ফর্মুলা এই সেলটা এই ফর্মুলা দিয়ে কন্ডিশন দিচ্ছি যে এই সেলটা কি ব্ল্যাঙ্ক যদি ব্ল্যাঙ্ক হয় তো ব্ল্যাঙ্ক হবে আদারওয়াইজ আদারওয়াইজ কি হবে যে এই সংখ্যাটা থেকে আমার এই সংখ্যাটা বাদ যাবে মানে দ্বিতীয় পেজের টোটাল থেকে আগের পেজের টোটালটা আমার কমে যাবে তাহলে আমাদের পেজ টোটালটা বের হয়ে যাবে এখন এইটা মাইনাস এখন ভ্যালু কাপের ফর্মুলা ইউজ করতেছি কাপ অবশ্যই ইউটিউবে এই রকম করে পেজ টোটাল করার কোথাও আমি দেখি নাই তো আমি অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করার পরে আমি এইভাবে একটা সলিউশন নিয়ে আসতে পেরেছি তো আমরা দেখি এখন আমরা নিব যে এইখানে কাউন্ট কাউন্ট ফর্মুলা নিচ্ছি মানে আমি এখানে যখন টু আসবে যখন টু আসবে টুর থেকে এক বাদ দিয়ে যেন এই সংখ্যাটাকে সে সিলেক্ট করে নিয়ে আসে অতএব আমি যখন এই মানটা পাবো টু এর এই মানটার থেকে এই ওয়ান এর যে মানটা আছে এই মানটা যেন আমার এখানে সার্চ করে নিয়ে আসে জি আমি আগে জিটাকে একটু ফ্রিজ করে নিচ্ছি ফোর প্রেস করে এটার থেকে ওয়ান মাইনাস করে দিচ্ছি এখন আমি লুক আপ ভ্যালুটা পেয়ে গেলাম এখন আমার টেবিলারে এই টেবিলটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি কন্ট্রোল শিফট ডাউনের এটাকে ফ্রিজ করার জন্য ফোর প্রেস করতেছি ডাটাটা ফ্রিজ হয়ে গেল টেবিলটা ফ্রিজ হয়ে গেল এখন যেহেতু আমার মানটি মানে এই যোগ ফলটি দ্বিতীয় কলমে রয়েছে তো আমি এখানে টু প্রেস করতেছি আবার এক্সাক্ট ম্যাচের জন্য ফলস ব্যবহার করতেছি ওকে দিলাম এন্টার দিচ্ছি এখানে ইরোর আসছে ওরে বাবা সব ইরোর চলে আসছে বহির কোনো কিছু নাই আমাদের এই টোটালটা আমরা দেখি তার মানে আমার একটি রেজাল্ট চলে আসছে এর পরের পেজে রেজাল্ট চলে আসছে মেবি তৃতীয় নম্বর পেজে টোটাল হচ্ছে তেরো লক্ষ তেত্রিশ হাজার তেরো লক্ষ তেত্রিশ হাজার রেজাল্ট আসছে একটু ইরস্য করতেছে এই জন্য আমি একটু বাড়তি কাজ করব এখানে ভেলু কাপের ফর্মুলার জায়গায় ই ফর্মুলা ইউজ করতেছি ই এটা যদি ইরোর আসে তো আমি এখানে জিরো ব্যবহার করে দিচ্ছি ব্র্যাকেট ক্লোজ এন্টার আমি ডবল ক্লিক করতেছি আমার প্রথম পেজের

ডবল ক্লিক করে দিচ্ছি ওকে আমার প্রথম পেজের টোটালটা ঠিক আসছে দ্বিতীয় পেজের টোটালটা আমি একটু দেখে নেই দ্বিতীয় পেজের টোটাল চোদ্দো ঊনসত্তর চোদ্দো লাখ উনসত্তর হাজার অতএব আমরা বুঝতে পেরেছি যে এই পেজ টোটালটা চলে আসছে তো আমরা এইভাবে আমি এটাকে হাইড করে দিচ্ছি দুটো ওয়ার্কিংকে এভাবে আমরা কোন রিপোর্টের পেস টোটালও নিয়ে আসতে পারি বা কিউমিলেটিভ টোটাল পেস টোটালও নিয়ে আসতে পারি আরেকটি বিষয় হচ্ছে যে ডিপার্টমেন্ট অনুযায়ী সাব টোটাল অথবা কোনো সাবজেক্ট অনুযায়ী সাব টোটাল যেন চলে আসে এইখানে আমরা এইখানে মার্কস করে নিয়ে যোগ ফল টেনে তারপরে যোগ ফল বের করি তো এটা রং এটা সঠিকভাবে বের করার জন্য আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে রেখেছি ইউজ সাবটোটাল ইন এক্সেল এক ক্লিকে কোনো ডাটার রিপোর্ট পেজ অনুযায়ী তৈরি এই আমার এই ভিডিওটি দেখলেই আপনারা কোনো রিপোর্টের সাবজেক্ট অনুযায়ী সাবটোটাল বের করতে পারবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য